हाय फ्रेंड्स, आज जो वीडियो निये एसे तुम्हारे डब्ल्यूपी 2020 जॉइनिंग रिलेटेड तुम्हारे कब जॉइनिंग होते पारे एवं कब वीआर मेडिकल तुम्हारे शुरू होबे। देखो बंधुरा, 9 तारीखे तुम्हारे टॉट ट्रेनिंग जो जरा तुम्हारे टीचिंग करबे माने टेन करबे तुम्हारे टेन कन्स्टेबल तैरी करबे तारा किन्तु टॉट ट्रेनिंग जाच्छे 9 तारीखे। 9 तारीख थेके तादेर 19 तारीख अब्दि तादेर ट्रेनिंग होबे। तारपर तुम्हादेर आशा करछि मे जूनेर प्रथम दिके हयतो वीआरेर जन्य वीआर मेडिकेलेर जन्य डाकबे, आर जूनेर लास्ट उइक बा जुलाइयेर फार्स्ट उइके तोमादेर डाकार प्रबल चान्स आछे, जॉइनिंग करानोर प्रबल चान्स आछे, जेटा आमार काछे खबर आछे सेई थेकेई बोलछि। একবারে সবার ভিআর ফর্ম দেবে, একবারে সবাইকে ভিআর করাবে। এবারে যেটা খবর আছে সবাইকে একবারেই ভিআর ফর্ম দেবে, একবারেই সবার ভিআর করাবে, কিন্তু জয়েনিংটা যার আগে আগে ভিআর কমপ্লিট হবে সেই অনুযায়ী স্লট স্লট ভাগ করে জয়েনিং করাবে। তার জন্য বলছি যারা আগে জয়েনিং পেতে চাও তারা কি করবে, তা আইরেকে জয়েনিং করার জন্য ভিআর যাতে তাড়াতাড়ি কমপ্লিট হয় সেই জন্য জাস্ট স্কুলটা দিয়ে তোমরা ভিআরটা কমপ্লিট করে নিও, এটাই বলবো। বাদ বাকি ডকুমেন্টসগুলো পরে অ্যাড করলেও পারবে, করতে পারবে সেটা। ব্যাঙ্ক অ্যাকাউন্টটি তোমরা কোন ব্যাংকে বানাবে বা তোমাদের কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বানাতে হবে, যাদের ওই ব্যাংকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানানো আছে যে সেটা কি প্রবলেম হলেও হতে পারে বা প্রবলেম হবে না সেই সমস্ত ডিটেলসে বলবো। সিভিক বন্ধুদের যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা আছে সেইটা কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলবে না নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানাতে হবে সেটাও সব সমস্ত কিছু বলবো। আর যারা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানাওনি তারা তাড়াতাড়ি SBI ব্যাঙ্কে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বানিয়ে নাও, নালে ভিআরের সময় বানাতে গেলেও হবে কিন্তু এখন থেকে করে রাখা বলবো ভালো। প্রত্যেকেই কিন্তু SBI ব্যাঙ্কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানাবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু SBI ব্যাঙ্ক অ্যাকাউন্টেই বানাতে হয়, ওরা বলবে SBI ব্যাঙ্কেই বানাতে, তাই সবাই SBI ব্যাঙ্কেই বানিও। যাদের SBI ব্যাঙ্কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানানো আছে তাদের তারা কি করবে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে হবে কি হবে না, আমি বলবো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ফেস অ্যাকাউন্ট থাকে তাহলেই হবে। ফেস অ্যাকাউন্ট বলতে ধরো সেই অ্যাকাউন্টে কোনো মানে ভাতা বলতে হচ্ছে কোনো স্কলারশিপ এইসব যদি না টাকা ঢুকে থাকে সেই অ্যাকাউন্টেই চলবে। এবার যদি ওই কেউ যদি চায় ওই অ্যাকাউন্টটা না দিয়ে নতুন অ্যাকাউন্ট দেবো তাহলে সে ব্যাঙ্কে যে যোগাযোগ করলে তাকে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবস্থা করে দেবে, সে নতুন অ্যাকাউন্ট খুলে নিতে পারে, তাতে কোনো অসুবিধে নেই। যদি ওই অ্যাকাউন্টে কোনো স্কলারশিপের টাকা বা অন্য কিছু ভাতা ফাতা পেয়ে থাকো মানে যুবশ্রী ভাতা যেমন ওই সব অ্যাকাউন্টগুলো হবে না, ওগুলো টোটালি অ্যাকসেপ্ট করবে না, ওগুলো প্রবলেম হলে হতে পারে। আর সিভিক বন্ধুদের যে যেমন অ্যাকাউন্ট আছে তাদের কি নতুন অ্যাকাউন্ট বানাতে হবে বা ওই অ্যাকাউন্টে হবে, আমি বলবো তাদের নতুন অ্যাকাউন্ট বানাতে হবে, কেননা তারা যতদিন পর্যন্ত কাজ করেছে তারপর জয়েন করতে যাবে ততদিন অবধি তো ওই স্যালারিটা পাবে, সেই স্যালারির জন্য ওই অ্যাকাউন্টটা রাখা দরকার, ওই অ্যাকাউন্টে টাকা ঢুকবে তার জন্য ওই অ্যাকাউন্টটা তো কোনো রকমই বন্ধ মানে ওর সাথে যোগ করা যাবে না, তাই জন্য ওইটা বন্ধও করা যাবে না, তাই জন্য তাই সিভিকদের জন্য নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে, তাই তারা যত তাড়াতাড়ি পারে অ্যাকাউন্টটা খুলে নিলেই ভালো হবে মনে করি আমি, তাই তারা খুলে নিলেই ভালো হয়। আর পুরাতন অ্যাকাউন্টটা তো হবে না, ওইটা যেই মাস মা যতদিন কাজ করছে তার সেই মাসের স্যালারিটা ঢুকবে, আর সিভিকদের ওইটা একটু নতুন অ্যাকাউন্টে একটু টাকাটা ঢুকতে লেট হয়, সেটা লেট হলেও তোমরা টাকাটা সবই পাবে,